হ্যালো গায়েস, আই এম সোম। আর তোমরা সবাই জানো আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ড একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেল। এই লড়াইতে ইন্ডিয়া হেরে গেল। তো এই হেরে যাওয়ার আসল কারণটা কী? চলুন, আমার দিক থেকে যেটা মনে হয় যে ইন্ডিয়ার টিমের মধ্যে একটা ওভার কনফিডেন্স ভাব, প্লাস যাদের উপর আমরা ভরসা করতে পারি সেই সব মানুষগুলোকে, সেই সব খেলোয়াড়গুলোকে রেখে, বসিয়ে রেখে ঠিক করেন ম্যানেজমেন্ট টিম। যেমন মোহাম্মদ সামি, জাদেজা আগে কিছু ক্যাচ মিস করছিল, সেই জন্যই তাকে বসিয়ে রাখা হয়েছিল কি কিনা জানি না, বাট উচিত ছিল জাদেজাকে খেলানো। তাছাড়া ওভার কনফিডেন্স মেনলি, এটা হচ্ছে একটা মারাত্মক কারণ। আর আমরা ইন্ডিয়া মূলত ফোকাস করেছিলাম পাকিস্তান, বাংলাদেশ, এছাড়া আমরা আদার্স যে দলগুলোকে অতটা ফোকাস করতে পারিনি, তার জন্যই হয়তো আজকের এই পতন। দ্বিতীয়ত যেটা বলার, খেলার মধ্যে হার জিত আছেই, কেউ হারবে কেউ জিতবে, এটা নিয়ে কাউকে পার্সোনাল ম্যাটার নিয়ে কাউকে ট্রোল করা আই থিঙ্ক এটা ঠিক নয়। অনেকেই যেটা করছো ফেসবুকের মধ্যে, কেউ বিরাট কোহলিকে নিয়ে, কেউ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চাকাভাবে ট্রোল করছে। তো আমি একটা কথা বলবো, ট্রোল করে আর লাভ নেই, যা হয়তো হয়েই গেছে। আর যেটা সব থেকে বড় কথা, যখন ধোনি সিক্স মারলো তারপরে একটা আশা জেগেছিল সবার মনের মধ্যে, কিন্তু রান আউট হয়ে গেল, এটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই খারাপ ব্যাপার।